বাংলাদেশ নিউজিল্যান্ড সিরিজের টাইটেল স্পন্সর হলো ডাচ বাংলা ব্যাংক লিমিটেড। সঙ্গী হিসেবে থাকছে রকেট ও নেক্সাস পে। 2000 সালে বাংলাদেশের প্রথম টেস্ট ম্যাচেরও টাইটেল স্পন্সর ছিল ডাচ বাংলা ব্যাংক। এরপর 2016 থেকে 18 সালের সবগুলো হোম সিরিজের স্পন্সর করে এই প্রতিষ্ঠানটি। টাইটেল স্পন্সর ঘোষণা অনুষ্ঠানে ছিলেন বিসিবির ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান জালাল ইউনুস, মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু এবং ডাচ বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আবুল কাশেম মোহাম্মদ শিরিন। এদিকে কাল থেকে অনলাইনে পাওয়া যাবে প্রথম ওয়ান ডে টিকিট। বিসিবির অফিসিয়াল ওয়েবসাইট tigercricket.com.bd থেকে সর্বোচ্চ দুটি করে টিকিট কাটতে পারবেন একজন দর্শক। আসলে রকেট হলো আমাদের মানে গ্রামের জনগণের জন্য, একদম প্রত্যন্ত অঞ্চলে যে মানে জনগণ ব্যাংকিং করে ওইসব গ্রাহকরা ব্যাংকের শাখায় পৌঁছাইতে পারে না, কারণ ব্যাংকের শাখায় ওই সিকিউরিটি গার্ডকে দেখলেই ওরা ভয় পেয়ে যায়। হ্যাঁ, ওরা এই ধরনের মানে একদম মানে গ্রামের এবং অথবা ধরেন গার্মেন্টস ফ্যাক্টরি শ্রমিক, রিক্সাওয়ালা, ব্যানগাড়িওয়ালা, হ্যাঁ, ডেইলি লেবার, রুট লেভেলের একদম, হ্যাঁ, তাদের জন্য তো ওদের জন্য রকেট। এবং ওরা কিন্তু ব্যাংকে আসে না বয়ে, ওরা কিন্তু তারই হয়তো সহকর্মী একজন একটা এজেন্ট দিয়ে বসে আছে, দোকান দিয়ে বসে আছে, ওখানে গিয়ে সে সেবাটা নিচ্ছে ব্যাংকের। তো আমি চাচ্ছি, এবং এদের সঙ্গে কম নয়, 3.5 কোটি গ্রাহক আমাদের। তো এই 3.5 কোটি গ্রাহকের যদি রিপ্রেজেন্টেটিভ হিসেবে আমরা দিতে পারি, আমরা আজকে স্পন্সর করি, তাহলে দে উইল বি হ্যাপি। তারা বলবে হ্যাঁ, আমাদের রিপ্রেজেন্টেশন আছে এখানে, আমাদের রকেটের রিপ্রেজেন্টেশন মানে আমারও রিপ্রেজেন্টেশন আছে, মানুষদের মধ্যে পৌঁছাইতে পারবো আমরা নেক্সাস পেয়ের মাধ্যমে। এদের সংখ্যাও প্রায় 60 লক্ষ, কিন্তু এই 60 লক্ষ গ্রাহকরাও আমরা চাচ্ছি একটা প্ল্যাটফর্ম দিতে। ওকে, তারা বলবে যে হ্যাঁ, আমাদের প্রতিনিধি হিসাবে নেক্সাস পে এই স্পন্সরটা করছে। এইসব কারণে আসলে ওই সব গ্রাহকদের, 3.5 কোটি রকেটের গ্রাহক, 60 লক্ষ নেক্সাস পেয়ের গ্রাহক, এদের জন্যে আমরা এই টাইটেল স্পন্সর এবং পাওয়ার্ড বাই নিয়ে আসছি।